আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজ তৈরি করে দেখাবো কাঁচা আলু দিয়ে খুবই অল্প সময়ে ভীষণ মজার একটি ইফতার রেসিপি। অনেক সময় হাতে আলু সেদ্ধ করার সময় থাকে না, সেই সময় কিন্তু খুব সহজে কাঁচা আলু দিয়ে ঝটপট আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এটা খেতেও যেমন বেশ মজার আর অনেক বেশি মচমচে হয়। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমি এখানে দুইটা কাঁচা আলু ছিলে নিয়েছি, এগুলোকে এখন স্লাইস করে কেটে নিব। আর এগুলোকে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে কাটবো না, আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আলুগুলোকে গোল গোল করে স্লাইস করে কেটে নিয়েছি আর আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি এগুলোকে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা কাটিনি। দুইটা আলু একইভাবে কেটে নেওয়ার পর এখন এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিব। আলুগুলোকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে একটা বড় বোলে নিয়ে নিচ্ছে 1/3 কাপ বেসন, 1/4 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে এটা অনেক বেশি মোচমোচে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, খুব সামান্য একটু হলুদের গুঁড়া, 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি, তবে এটা অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে, 2টা কাঁচামরিচ কুচি আর বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি। এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে আর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা লিকুইডই হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দিয়ে ওই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। যেহেতু ব্যাটার একটা ডিম ইউজ করবো, সেজন্য ব্যাটারটাকে খুব বেশি লিকুইডই তৈরি করা যাবে না। আপনারা চাইলে কিন্তু ডিমটা প্রথমেও দিয়ে নিতে পারেন। আমি একটু ঘন করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এখন একটা ডিম দিয়ে নিচ্ছি। ডিম দেওয়ার পরে এখন এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হয়নি, মিডিয়াম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এই ব্যাটারে আমি 1/4 চা চামচের মতো বেকিং সোডা ইউজ করেছি, যেটা ভিডিও থেকে কোনোভাবে ডিলিট হয়ে গিয়েছে। আপনারা এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা যে কোনো একটা ইউজ করতে পারেন। এখন এখানে আমি কেটে রাখা আলুগুলো নিয়ে নিচ্ছি আর একটা করে এটার ভেতরে ডিপ করে সেগুলোকে ভেজে নিব। চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি আর একটা একটা করে ডিপ করে নিয়ে আলু দিয়ে দিচ্ছি। একসাথে যতগুলো সম্ভব বেশ কিছু আলু একসাথে দিয়ে নিচ্ছে আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু কাঁচা আলু, একটু সময় নিয়ে ভাজলে আলুগুলো যেমন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর এগুলো খেতেও অনেক বেশি মোচমোচে হবে। আমি বেশ কয়েকবার এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে বাকিগুলোও ভেজে নিব। আলুর এই পাকোড়া বা পটেটো ফ্রাই যেটাই বলেন না কেন, এভাবে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর হাতে সময় না থাকলে ইফতারের সময় ঝটপট কিন্তু এটা তৈরিও করে নিতে পারেন, আশা করছি এভাবে তৈরি করলে সবার অনেক বেশি ভালো লাগবে। আর বাড়িতে রেসিপিটি ট্রাই করলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।